আচ্ছা, আমাদের সিলেবাসটা কি তোমরা দেখছো এখনো? কোর্স আউটলাইন যে আপলোড করা আছে দেখো নাই আই গেস। টেক্সটাইল কোয়ালিটি ম্যানেজমেন্টের সিলেবাসটা আসলে হিউজ, হ্যাঁ অনেক বড় একটা সিলেবাস, বাট আমাদের মোটামুটি একটা শর্ট সিলেবাসই এক্সাম হচ্ছে, মিড এক্সাম হচ্ছে। তো একদম ফার্স্টে কি থাকবে, একদম ফার্স্ট ক্লাসে আমি যেটা ছিল একদম বেসিক কোয়ালিটি ছিল, তাই না? ইন্ট্রোডাকশন টু কোয়ালিটি। কোয়ালিটির মধ্যে কি কি থাকবা তোমরা পড়বো হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, এগুলোর ডেফিনেশন। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক নম্বরে রাখো। দুয়ে দাও কোয়ালিটি অ্যাসিওরেন্স আর কোয়ালিটি কন্ট্রোলের পার্থক্য, ঠিক আছে? ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ অফ কোয়ালিটি, স্লাইড কিন্তু দেয়া আছে সব। আর লাস্ট ক্লাসে যে একটা অনেক বিশাল স্লাইড দিয়েছিলাম ওইটা আমি হচ্ছে স্প্লিট করেছি, আজকে পোর্টালে দিয়ে দিব। আমাকে রনি মনে করা দেবে, দুই রনির যে কোনো এক রনি, যে ম্যাম আপনি কি এখনও আপলোড করেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, এডিট এডিট আমি করেছি কিন্তু এখন আপলোড করা হয়নি। হ্যাঁ, ওটা পুরাটাই এখনো করা হয়নি। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ অফ কোয়ালিটি, এটার মধ্যে অনেকগুলো পার্ট আছে, ওগুলো একটু দেখে নেবা, ঠিক আছে? আচ্ছা, তারপর থাকবে হচ্ছে হলো কস্ট অফ কোয়ালিটি কি, এটা ডেফিনেশন দেখবা। হ্যাঁ, তারপর হচ্ছে দুইটা কস্ট ছিল, অ্যাপ্রাইজাল কস্ট প্রিভেনশন কস্ট, তারপর এই দুটো কস্টের একটা গ্রাফ ছিল। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কস্ট অফ কোয়ালিটি, আচ্ছা একটু লেখা হয়েছে। আচ্ছা, আরেকটা ডেফিনেশন আছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কি, TQM এর ডেফিনেশন। আচ্ছা, তারপর হচ্ছে হলো মুছবো উপরের গুলা, মুছলাম। তারপর হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম, হ্যাঁ কয়েকটা কমন কজে শিখবা, আমি কজগুলো লিখে দিচ্ছি। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল না, অ্যাসাইনমেন্টগুলো ইন্টারচেঞ্জ করবা।
এই চারটা। হ্যাঁ ঠিক আছে, এটা তোমাদের পার, তোমরা করে শিখে নিবা। না 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 না, কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম। শেষ এই 11 পর্যন্ত, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো এখানে কনফিউশন আছে বা কোয়েশ্চেন আছে? আচ্ছা, কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম কি আমি হেল্প করবো এখানে? অ্যাপ্রাইজাল কস্ট, প্রিভেনশন কস্ট, এগুলোর কিন্তু ডিটেলস, হ্যাঁ শিটে আছে ডিটেলস। বলতেছি আচ্ছা, এখন কোয়েশ্চেন কিছু কিছু হলো পিডিসিএ সাইকেল আর কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম, এই দুটো একটু বলে দিতে হবে, তাই না? আচ্ছা বলে দিচ্ছি। পিডিসিএ সাইকেল বেসিক্যালি হচ্ছে হলো যে কোনো একটা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট আমরা করতে চাই, হ্যাঁ এটার জন্য একটা সাইকেল, কতগুলো স্টেপ মিলাই তো একটা সাইকেল হয়। হ্যাঁ এখন পিডিসিএ সাইকেলটা বেসিক্যালি কি, পি স্ট্যান্ডস ফর প্ল্যান, ডি স্ট্যান্ডস ফর ডু, সি কি চেক, আর হচ্ছে হলো এ হচ্ছে অ্যাক্ট। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। সো এটা কীভাবে তোমার কোয়ালিটিতে হেল্প করবে? তুমি যখন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করতে চাচ্ছ, তোমার প্রথমে আমি নিশ্চয়ই আমার একটা কোনো একটা প্রবলেম অ্যারাইজ হওয়ার পরেই তো জেনারেলি মানুষ কোয়ালিটি প্ল্যান করে, যদিও সেটা হচ্ছে হলো একটা ইনস্টিটিউশনের ফার্স্টেই একটা অ্যাপ্রোচ থাকা উচিত যে আমার প্রথম থেকে কীভাবে কোয়ালিটি ডেভেলপ করা যায়, তাই না? এখন তুমি একটা কোয়ালিটি ডিপার্টমেন্ট প্রথমে হচ্ছে একটা হোল এগ্রিগেট প্ল্যান করবে, একটা হোল একটা প্ল্যান করবে, হোলসাম একটা প্ল্যানিং করবে। এখন শুধু প্ল্যান করলেই তো হবে না, এই অনুযায়ী কী করতে হবে, কাজ করতে হবে। কাজ করার পরে কী হবে, সব তো আর ঠিক মতো হবে না, কিছু না কিছু তো আমার ভুল থাকবে, হ্যাঁ ওইটা আমার চেকিংয়ে যাইতে হবে। চেক করার পরে ওইটাকে নিশ্চয়ই আমি আবার ওভারকাম করব, আমার একটা ফার্দার পার্মানেন্ট একটা প্ল্যানিং থাকবে, ওই অনুযায়ী আমি অ্যাক্ট করবো। হ্যাঁ অ্যাক্ট করার পরে কী হয়েছে, আমি একটা আমার কী বলে এটাকে সাস্টেইনেবল একটা
ইয়েতে চলে আসবে, তাই না? যে আমার এখানে যে ভুলগুলো হয়েছে ওইটা আমি ওভারকাম করছি, ফার্দার ভবিষ্যতেও এই ভুলগুলো হতে পারে, সো আমার এটা সলভ করার একটা সাস্টেনেবল ওয়ে লাগবে, তাই না? ওই সাস্টেনেবল ওয়ে অনুযায়ী আমার অ্যাকশনটা হয়ে গেল, এখন এটা আমার ঠিক আছে, এরপর আমি যতবার প্ল্যান করব ওই অনুযায়ী কাজ করব, কাজ করার পরে চেক, চেকের পরে যদি ভুল হয় ওই অনুযায়ী এটা একটা সাস্টেনেবল অ্যাকশনে রাখা। বুঝে গেছে? প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, এটাকে বাই করছে। এটা বেসিক্যালি হচ্ছে এডওয়ার্ড ডেমিংয়েরই একটা থিওরি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম অফ, আমি কী কী বলেছি, তিনটা না চারটা দিলাম, চারটা দিয়েছি না, একটা হচ্ছে ফার্স্টে দিয়েছে শেড ভ্যারিয়েশন, তারপর হচ্ছে হলো সিম পাকারিং, নিডল ব্রেকেজ, আর একটা দিয়েছে হচ্ছে ক্রিজ মার্ক। ফার্স্টে ধরো আমরা শেড ভ্যারিয়েশন আসি, আমার ইফেক্টটা কি শেড ভ্যারিয়েশন, তাই না? এখন আমি এটার রুট কজ করব, এই তো। আচ্ছা, এখন শেড ভ্যারিয়েশনের রুট কজ করার জন্য আমার কাছে কয়টা এম আছে, পাঁচটা এম আছে আর একটা ই আছে, তাই না? ই দিয়ে হচ্ছে এনভায়রনমেন্ট। আচ্ছা, এখন শেড ভ্যারিয়েশন হওয়ার জন্য সবচেয়ে প্রকট কারণ কোনটা মনে হয়, সবচেয়ে মেইন কারণ কী হতে পারে? কী মনে হয়? মেথড, হ্যাঁ, আর মেজারমেন্ট, ম্যাটেরিয়ালস, মেজারমেন্ট, এগুলো এই তিনটা হচ্ছে আমার মেইন কারণ হতে পারে। এখন একটা নিয়ম কি জানো, সেটা হচ্ছে শেড কজের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কজটা সেটা হচ্ছে এই যে এই এটার কাছাকাছি লিখবা। তো আমাদের একটা ইম্পর্টেন্ট কি বলা, একটা হচ্ছে মেথড, আরেকজন কি বলছে ম্যাটেরিয়াল, তারপর আরেকটা হচ্ছে মেজারমেন্ট, এগুলো আমরা কাছাকাছি লিখলাম। উপরে আর বাকি থাকে ম্যান থাকে, আর একটা হচ্ছে মেশিন থাকে। এবার হচ্ছে মেথডে তোমার কি হইতে পারে, হ্যাঁ, তাহলে তুমি নিতে পারো কি প্রপার ইফ প্রপার মেথড ইজ নট অ্যাপ্লাইড বা ফলোড। তারপর আরেকটা কী কারণ মনে হতে পারে, আমি তোমাদেরকে একটা সলভ কীভাবে করবো সেটা দেখা দিচ্ছি, মানে ভেবে ভেবে কীভাবে অ্যান্সার দেবো। আর কী হতে পারে, মেটেরিয়ালে যাবে, প্রপার না দিয়ে স্পেসিফিক, আচ্ছা। আরেকটা হতে পারে যে হচ্ছে হলো টেম্পারেচার, এই যে টেম্পারেচারটা মেথডেও আসবে, কারণ টেম্পারেচার তো আমার একটা, হ্যাঁ, একটা আলাদা সেট করা লাগে। তারপর টাইমেরও একটা সমস্যা হতে পারে, তাই না? মেথডে টাইম ভ্যারিয়েশন, তো এগুলো আমার কি হবে, মেথডের প্রবলেম। আচ্ছা, ফাইন। তারপর হচ্ছে আমি কি বলছি, স্পেসিফিক কেমিক্যাল প্রিন্ট পেস্টে ইউজ করা হয় না। আচ্ছা, মেটেরিয়ালে আরেকটা জিনিসও হতে পারে, আমার ফেব্রিকটাও কি আমার র ম্যাটেরিয়াল না, ওটারও তো কোনো প্রবলেম থাকতে পারে, তাই না? ফেব্রিক রিলেটেড প্রবলেম, এটাও তো আমার মেটেরিয়ালে আসবে, হ্যাঁ। আচ্ছা, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে মেজারমেন্টের, আর কি হতে পারে,
আচ্ছা, আর একটা হইতে পারে হচ্ছে হলো এম এস টু এল রেশিও যদি ঠিক না থাকে, তাই না? এটা হচ্ছে আমার মেজারমেন্ট আসবে। আর কি আসতে পারে আপনারা ভাবেন যারা রিয়েল লাইফ চাকরি বাকরি করেন, আমার আমার তো আর অত আইডিয়া নাই ফ্লোরে কী হয় না হয়। আমার জেনারেল নলেজ থেকে আমি এই দুইটা বের করলাম। এবার আবার বলেন আপনারা, বলেন। এক মিনিট, এক মিনিট। আচ্ছা, ম্যানে কি হইতে পারে? আনস্কিল্ড, আনস্কিল্ড হইতে পারে। আরেকটা হচ্ছে হলো যে হচ্ছে কেয়ারফুল না, সে হয়তো স্কিল্ড কিন্তু হচ্ছে হলো কি হইতে পারে, ফ্যাটিগ হইতে পারে, মানে হচ্ছে সে হয়তো ক্লান্ত থাকতে পারে, নাইট করে আবার হচ্ছে ডে করতে পারে, ডিউটি আবার বেশি থাকতে পারে, তো সে তখন এ কারণে তার হ্যাঁ ওভার ডিউটি হয়ে যেতে পারে, সেজন্য এটা হচ্ছে একটা রিজন হচ্ছে ফ্যাটিক, FATIGUE ফ্যাটিক। আরেকটা হচ্ছে পে কি কেয়ারলেস, ঠিক আছে। আচ্ছা, এখন মেশিনে কি হইতে পারে? মেশিনে কি প্রবলেম হতে পারে? কি কি বলো, কেউ একটা বলো। ওয়াশিং মেশিন, আবার নির্দিষ্ট কোনো মেশিন আবার না বলা কি, ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিন, ডাইং মেশিন তো ডাইং মেশিন। এনভায়রনমেন্ট কি, এনভায়রনমেন্ট হচ্ছে টেম লাইট, আরেকটা হচ্ছে হলো এই দুটাই, এই দুটাই টেম্পারেচার আর লাইট। আর ম্যান মেশিনে কি হইতে পারে, কি? আচ্ছা, এনভায়রনমেন্টে কিন্তু আমার আরেকটাও হইতে পারে, কি জানো? কারেন্ট চলে যায় না, মেশিন বন্ধ হয়ে যেতে পারে, তাই না? তাহলে এটা কি হতে পারে, পাওয়ার শর্টেজ। পাওয়ার শর্টেজ হঠাৎ বন্ধ হয়ে গেলেই তো আমার টাইমার, পাওয়ার শর্টেজ মেশিনে কেন যাবে? এটা কি মেশিনের সাথে রিলেটেড নাকি কারেন্ট চলে গেছে, এটা কি মেশিনের দোষ নাকি? এটা তো মেশিনের দোষ না, এটা তো আমার এনভায়রনমেন্টের দোষ, পারিপার্শ্বিক সারাউন্ডিংসের দোষ, তাই না? আর মেশিনে কি হতে পারে বলো, বলো। মেশিনে একটা তো আমি দিবই যে ফল্ট থাকতে পারে মেশিনে, আর কি হতে পারে? এটা তো আমার থিওরিটিক্যাল ব্যাপার যে মেশিনে ফল্ট থাকতে পারে, মেশিনে কোনো একটা সমস্যা থাকতে পারে, আর কি কোনো কারণ? হ্যাঁ আসবেন, হ্যাঁ সেটাই না, তা এটাও মেশিনেরই তো সমস্যা যে হিট জেনারেশনের সমস্যা হতে পারে, প্রবলেম ইন হিট জেনারেশন। আচ্ছা, এখানে টেম্পারেচার আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই টেম্পারেচারকে আমি মেশিনের সেটিং দিয়ে দিব যে আমার 65 ডিগ্রি সেলসিয়াস লাগবে। এখন মেশিন যদি পুরাতন হয় তখন কিন্তু ওর 65 ডিগ্রি উঠাইতে সময় লাগবে, সেটাই হচ্ছে আমার মেশিনের প্রবলেম, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম ইন হিট জেনারেশন, হিটারের প্রবলেম হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে হচ্ছে হলো এক একটা প্রবলেম ধরবা, ভাবে লিখবা। সেম এখন ওখানে নিডল ব্রেকেজের জন্য আসো, কয়েকজন এসে করো, কে করবা? রনি চলে আসো, রনি শেখ। নিডল ব্রেকেজ তুমি ইয়ের নিডল ব্রেকেজ দাও,
সুইং মেশিনের নিডল ব্র্যাকেট পারবা না? চলো আসো 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 আসো, মার্কার না, মার্কার আমার নিচে, এক একজন এক একটা করবেন। সবগুলো ঘুরি নষ্ট, কি একটা আজব। আচ্ছা যারা লিখে, হ্যাঁ মেজার, হ্যাঁ লেখো যে যে কয়টা মাথায় আসে, দুইটা একটা তিনটা যে কয়টা আসে, হ্যাঁ দুইটা মিনিমাম। আর কিছু কিছু আছে যে একটার বেশি আসলে দিতে পারবো না, কারণ ওইটা ওই কজের মানে ওই কজটা এই এফেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সেক্ষেত্রে তুমি একটা দিবা। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, জি আব্বু, হ্যাঁ আব্বু যে ক্লাসে কই, তুমি কই, ও কি অবস্থা, কজন, সাত আট জন, কে কে, এটা হাই স্পিড তো মেথডে যাবে না, হাই স্পিড যাবে মেশিনে। হ্যাঁ স্পিড ভেরিয়েশন দাও, হাই স্পিড দেওয়ার থেকে স্পিড ভেরিয়েশন দাও।
আচ্ছা, ও আগে লিখুক, তারপর একটা করে আমরা ঠিক করব। আচ্ছা ঠিক আছে, এখনো কি কি দিয়েছে নিডল ব্রেকেজের জন্য? একদম ফার্স্টে কি ম্যাটেরিয়ালসে কি দিছে? দাঁড়া দাঁড়া, ম্যাটেরিয়ালসে হচ্ছে পুয়ার ম্যাটেরিয়াল। আচ্ছা, পুয়ার ম্যাটেরিয়াল বলতে আচ্ছা ওখানে লাখ হচ্ছে নিডল স্ট্রেংথ, পুয়ার ম্যাটেরিয়াল না দিয়ে নিডল স্ট্রেংথ লাখ, পুয়ার নিডল স্ট্রেংথ দিয়ে দিতে পারো। আচ্ছা, ম্যাটেরিয়ালে আরেকটা রিজনও হইতে পারে, ধরো আমার ফেব্রিকটা হচ্ছে মোটা, তখন যদি স্পিড হয় তাহলে কি ইয়ে ভেঙে যাবে না, নিডল ব্রেক হয়ে যাবে। তারপর লেখো হচ্ছে হলো ফেব্রিকের কি হবে, মোটা কিভাবে বলবো আমরা, হ্যাঁ কোয়ার্সার ফেব্রিক লেখো। আচ্ছা ফাইন, ম্যাটেরিয়ালসে কি আর কিছু আসতে পারে? আমার নিডেলের সমস্যা থাকতে পারে আর ফেব্রিকের সমস্যা, এছাড়া তো আমার ইয়েতে আর কোনো ম্যাটেরিয়াল নাই। ফাইন, ম্যাটেরিয়াল শেষ। আচ্ছা, তারপর হচ্ছে কি মেথড, মেথডে কি লিখছো? কানেক্ট নিডেল, মানে নিডেল ঠিক মতো ইয়ে হয় নাই, মানে আমি নিডেল ধরুন যে গেজে নিডেল দরকার ওটা বাদ অন্য একটা দিয়ে দিলাম, গেজ কারেক্ট নিডেল নট ইউজ। আচ্ছা, এন্ড কারেক্ট নিডেল, তাহলে হচ্ছে লেখো যে রং নিডেল গেজ, নিডেল গেজ ঠিক মতো মেনটেন করা হয় না, এটাই তো? আচ্ছা, রাখো যে নিডেল গেজ ইজ এন মেনটেন প্রপারলি, নিডেল গেজ, নিডেল বানানটা ঠিক লেখো, অ্যান্ড হ্যাঁ নিডেল জি এ ইউ জি ই, জি এ ইউ জি ই, নিডেল গেজ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার, যাই কোনো একটা যেটা মজা, প্রপার ইউজ না, ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, সব জায়গায় খালি ইউজ লাগাই দিলে হবে? আচ্ছা, তারপর আরেকটা কি প্রপার সেট আপ, আচ্ছা লেখো ফল্টি সেট আপ। আচ্ছা, আমার মেথডিকে আর কোনো প্রবলেম হতে পারে ফল্টি সেট আপ ছাড়া? ফল্টি সেট আপ, নিডেল গেজ ঠিক নাই, সেট আপ ভুল আছে, আর কিছু কি হতে পারে? কি মনে হয় আর কোনো ভুল হতে পারে, আর কোনো মেথড আর কোনো প্রবলেম থাকতে পারে? প্রত্যেকটা মেথডের এক একটা এসওপি আছে না? ভাঙার জন্যই তো খুঁজতেছে। আহা, রনি এখনো বুঝেন নাই। কি কি কারণে নিডেল ভাঙতে পারে সেটাই আমরা বের করতেছি, একটা সিস্টেমের মধ্যে বের করতেছি আর কি, যে আমার ছয়টা মেইন কারণ হতে পারে, ওগুলার সাবঅর্ডিনেট রিজন কি কি। আচ্ছা, হ্যাঁ সেখানে তুমি ওটা খালি রাখবা, ফাঁকা রাখবা, খালি রাখবা, ছয়টা তো থাকবেই, কিন্তু এই ছয়টা পয়েন্ট তোমার লিখতেই হবে, ছয়টা পয়েন্ট তুমি লিখবাই, হ্যাঁ কিন্তু ধরো তোমার ছয়টা কারণ আসলে হয়, হ্যাঁ হয়তোবা তোমার দু একটা মনে নাই, কিন্তু এই মেইন পয়েন্টগুলো লিখে হয়তো বা একটা খালি রাখলা, ঠিক আছে। আচ্ছা, এখন মেথডে আর কোনো কি প্রবলেম হয়? একটা ইয়ে হয়ে যাবে, এটা ম্যানের মধ্যে চলে, আনস্কিল্ড,
যে কি হয় টানতে হবে জানি না। আচ্ছা, প্রত্যেকটা মেথডের একটা এসওপি আছে না? ধরো আমরা যদি আমরা এটা আসলে ফুললি অ্যাপ্রোপ্রিয়েট যায় না, কিন্তু একটা রিজন বানানোর জন্য আমরা লিখতে পারি না এসওপি মেনটেন না করলে মেথডের মধ্যে এটা লিখে দেওয়া হচ্ছে ইফ এফ ইউ এফ এ ইউ এল টি ওয়াই ফল্টি বানানটা ঠিক করে রাখো। আচ্ছা, এটা লেখো যে এসওপি নট মেনটেন্ড প্রপারলি, হ্যাঁ মেথডে, কারণ এ তো এসপি তো মেথডের সাথেই রিলেট। আচ্ছা, এখন হচ্ছে মেজারমেন্টে আসি। মেজারমেন্টে এখানে বেশি কিছু যাবে না, খালি একটাই মেজারমেন্ট, সেটা হচ্ছে কি নিডল গেজ। ঠিক আছে, কী কী দিয়েছ? প্রপার ইউটিলাইজেশন মানে সঠিকভাবে ব্যবহার করা না, জাস্ট হচ্ছে সঠিকভাবে ব্যবহার এখানে কিছু না, এটা জাস্ট নিডলের গেজ। আর আরেকটা জিনিস সেট আপ করে, সেটা কী জানি, ওই যে ফিট প্লেটের ওইখানে একটা দূরত্ব আছে না, ওটাকে জানি কী বলে, দাগ যেটা দাগ লেখা থাকে ওইটাকে জানি কী নাম বলে, এটাকে ফিট ডগ বলে নাকি কী বলে, ফিট প্লেট। আচ্ছা, ওইখানেও কিছু মেজারমেন্ট আছে। হ্যাঁ, ফার্স্টে তুমি হ্যাঁ মেজারমেন্ট দেওয়া থাকে, ওইটা যদি মেনটেন না করি তাহলে সেক্ষেত্রেও আমার নিডল ব্রেকেজ হতে পারে। সো মেজারমেন্টে ফার্স্টে লিখবো হচ্ছে তোমার নিডল গেজ, আরেকটা হচ্ছে হলো নিডল গেজ ছাড়া মেকানিকরা তো সেট আপ করে দেয় না। আচ্ছা, মেজারমেন্টে খালি নিডল গেজই রাখো, মেশিন ওইটা দেবো, মেশিন সেট আপ। আচ্ছা, ম্যান হইতে পারে কি, ম্যান হচ্ছে ফার্স্ট অফ অল আনস্কিল্ড ওয়ার্কার। আচ্ছা, আরেকটা হইতে পারে যে তোমার আনস্কিল্ড ওয়ার্কার ছাড়াও হ্যাঁ উইকনেসটা কেটে ওই যে ইয়ে লাখো ফ্যাটিক লাখো, উইকনেস না লিখে ফ্যাটিক, এফ এ টি আই জি ইউ, ফ্যাটিক মানে ক্লান্তি হতে পারে, ওভার ইয়ে করতে পারে, জি ইউ ই। আচ্ছা, আরেকটা হতে পারে কি ক্যাওটিক এনভায়রনমেন্ট হতে পারে না, সেটা আমরা এনভায়রনমেন্টে লিখবো যে ক্যাওস এনভায়রনমেন্ট। আচ্ছা, আর মেশিনে কি লিখছে যে ওল্ড মেশিন হতে পারে, স্পিড ভ্যারিয়েশন হতে পারে, আর আরেকটা হচ্ছে হলো মেশিন সেট আপ লেখো, ফল্ট ইন মেশিন সেট আপ, এফ এ ইউ এল টি ফল্ট, তারপর ইন ইন ওয়াই না ইন ফল্ট, এফ এ ইউ এল টি, টি দিয়ে ফল্ট একটা শব্দ হয়ে গেছে, তারপরে একটা হ্যাঁ ফল্ট ইন মেশিন সেট আপ। আচ্ছা, আর এনভায়রনমেন্টে হচ্ছে টেম্পারেচার আসবে না এখানে, কারণ টেম্পারেচার এখানে কোনো দরকার নাই। একটা হচ্ছে হলো তুমি নিডল ব্রেকেজের জন্য তোমার লাইট, হ্যাঁ লাইটের দরকার, যদি প্রপার টেম্পারেচার হাই হয়ে গেলে মেশিনের তখন এমনি। আচ্ছা, মেশিন টেম্পারেচার, মেশিন টেম্পারেচার তাহলে মেশিনে যাবে, বুঝছো, এই যে মেশিনে মেশিনে এইখানে লেখো যে মেশিন টেম্পারেচার হাই। ঠিক আছে, টেম্পারেচার মানেই যে অলওয়েজ ইয়েতে হবে, হ্যাঁ মেশিন টেম্পারেচার হাই, যখন মেশিন টেম্পারেচার বেড়ে যায় তখন এমনি নিডল ভেঙে যায়। আচ্ছা, আর এনভায়রনমেন্ট হবে হচ্ছে আমার লাইট, আর একটা যে একটু আগে বলা যায় ক্যাওস থাকলে, ক্যাওটিক এনভায়রনমেন্ট থাকলে, অনেক ইয়ে থাকলে, হ্যাঁ গ্যাঞ্জাম থাকলে, সিএইচএও সিএইচএওটিআইসি ক্যাওটিক, ক্যাওটিক এনভায়রনমেন্ট। হ্যাঁ, আচ্ছা আর কিছু কি আছে, কোনো কিছু কি আমার বাদ গেছে, বাদ গেছে কোনোটা, মনে হচ্ছে যে আরো কোনো কারণ থাকতে পারে? আচ্ছা, আরেকটা রিজনও হয় যখন অর্ডারের অনেক ফ্লো থাকে, আমার শর্ট টাইম থাকে, মানে ওয়ার্কলোড বেশি থাকে, তখন হচ্ছে কি তাড়াতাড়ি করার সময়ও হচ্ছে হলো হয়তোবা ফেব্রিক জোরে টান দিতেছে, হ্যাঁ তখনও হচ্ছে ওটা হইতে পারে। মেশিন হ্যাঁ ওটা তো লিখেছি, আর এখানে হচ্ছে হলো দেখো যে ওভার ওয়ার্কিং প্রেশার লিখে দাও, এটা হিউম্যানে চলে যাবে। পারা যাবে না এখন যে কোনো এই চারটার মধ্যে যে কোনো একটা প্রবলেম আসলে বের করে নিতে পারবো না? আরেকটা কি করবা, কি অন্য কেউ এসে, সময় কতক্ষণ আছে, 5 মিনিট আছে, করতে চাই দেখবো খাতায় কি বুঝছো। এবার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ইয়েস সেট সিটে দিলে খাতা লিখে পিডিএফ করে দেবো। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও,
টিকিউএম পরীক্ষা কবে? রুটিনকে দেখছি আমি এখন ফার্স্ট পরীক্ষায় টিকিউএম। তাই তো মনে হয় কেউই অনলাইন দিতে অফলাইন দিতে পারবেন না, পারবেন শুধু একজন। সাত তারিখে তো স্বাভাবিক, কারণ সব ফ্যাক্টরি তো খোলা, আজকেও অনেক জায়গায় জেনারেল।